বৌদি তো খুবই দুষ্টুমি করছে, আর এইদিকে দেখো আমার বোন আর বৌদি দুজন বসে আছে। তো তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছো আমি কোথায় আছি, আমি আমার বাপের বাড়ি চলে এসেছি, আর বোনও এসছে। অনেকদিন পরে দু বোন একসাথে হলাম, আর এই যে আমার ভাইয়ের বউ, আর এই যে হচ্ছে মা। তো রান্নাঘরে আজকের হচ্ছে যে রান্নাটা আমি করছি, অনেকদিন পর এখানে এসে রান্না করছি। তো এই যে দেখো মটন হবে, তো এই যে মশলাটা কষাচ্ছি। এইদিকে দেখো মা হচ্ছে যে তালের বড়া বানাচ্ছে, ছেলে বাড়ি এসছে অনেকদিন পর, তো তাই আর তালের মাঠটা ফ্রিজে রেখে দিয়েছিল এতদিন। তো আর এইদিকে দেখো মটন ধুয়ে মাখা হয়ে আছে সব মশলা টশলা দিয়ে ধুয়ে দিয়ে। কি বলো তো, আমার দাদা হচ্ছে আর্মিতে জব করে, তো 3-4 মাস অন্তর অন্তর বাড়ি আসে, তো তাই মা রেখে দিয়েছিল ছেলের জন্য। আর এইদিকে দেখো আমার বোনের মেয়ে, তো অসুস্থ হয়ে পড়েছে দুষ্টুমি করতে করতে। কী হয়ে অসুস্থ হয়েছে বলো তো, ওই যে মা ওখানে তালের বড়া বানাচ্ছিল আর এরা খুব ছুটোছুটি করছিল, গিয়ে মার উপরে ঝাঁপিয়ে পড়েছে, আর মা হয়েছে যে খুন্তি দিয়ে নাড়ছিল, তো তেল ঠিকরে এসে পড়ে গেছে। তো এই জন্য এসে এখানে মায়ের তার মায়ের কোলে এসে চুপটি করে শুয়ে পড়েছে, যেন কিছুই জানে না। আর অথচ এতক্ষণ কি দুষ্টুমি নাই করছিল বন্ধুরা, তোমরা তো প্রথমেই দেখেছো কত না দুষ্টুমি করেছে। সব ভাই বোনেরা একসাথে হয়ে গেছে, কে কাকে ধরে বলো। এই হচ্ছে মিষ্টিমা, মিষ্টিমা সব থেকে শান্ত, কি সুন্দর বসে আছে দেখো বন্ধুরা। আর এই যে তিনজন বসেছে আর আমি ভিডিও করছি, তো মোটামুটি সবাই একসাথে খুব মজা হয়েছে। আর এই দিকে দেখো আমি আবার চলে এসেছি মটনটা দেখতে, মানে এই সবে মাত্র দিয়েছি, তো এতক্ষণ আর ভিডিও করিনি। মশলা টশলা কষা হয়ে যাওয়ার পরে এই যে মটনটা দিয়ে দিয়েছি, দিয়ে এবারে কষাচ্ছি। তো মাঝে মাঝে কষাচ্ছি, এইদিকে আসছি আর ওইদিকে বাইরে যাচ্ছি, একটু ওদের সাথে গল্প করছি। তারপর তো সবাই মিলে খেয়ে নিলাম। এই খাওয়া দাওয়ার পরেই পাপা কী করছে দেখো, আয়নার সামনে দাঁড়িয়ে মুছে, নতুন এসছে তো দেখছে খুব ভালো লাগছে তার। তো তোমরা তো আগেই দেখেছো এই রুমে হচ্ছে এটা ছিল না, শোকেস আলমারি ছিল, ওটা সরিয়ে দিয়ে এটা নতুন নিয়ে এসছে, এই আলমারিটা আর এই ড্রেসিং টেবিলটা। তো ওই ওই কারণেই ও সামনে মানে মুখ দেখে দেখে এভাবে মুছছে, আর ও জানেই না আমি ভিডিও করছি, না হলে এতক্ষণে উলট পালট খাওয়াটা বন্ধ করে দিত। তো ভিডিও করছি জানলেই কিন্তু ও যাই করুক না কেন বন্ধ করে দেয়, আর মাঝে মাঝে মুড হলে আমাকে বলে যে রিলস বানাবে এই। আর এই যে দেখো বন্ধুরা আমার বাবা বসে আছে এই যে এদিকে, আর এধারেরটা আমার মামা দাদু। তো বাবা 9 বছর আগে মারা গেছে, আর এই মামা দাদু এই কয়েক মাস হয়েছে, 4-5 মাস হয়েছে। পরের দিন সকাল থেকে একবারও আর ভিডিও করার সময় হয়নি, তো আর এই দুপুর দুটোর পর থেকে এই যে ট্রেনিং হয়েছিল, ওই ITCRP ট্রেনিং আবার দিচ্ছিল, কেন কাজ করতে গিয়ে অনেক সমস্যা হচ্ছে, সবাইকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই কারণে ডিস্ট্রিক্ট লেভেলে একটা ট্রেনিং দিচ্ছে এই অনলাইনের মাধ্যমে, অনেকগুলো ব্লগ একসাথে জয়েন হয়ে এই অনলাইনের মাধ্যমে আমাদের আবার ট্রেনিং দিচ্ছিল। অনেক কিছু সমস্যা হয়েছে, যারা ITCRP কাজ করো তারা অবশ্যই জানো কী কী সমস্যা আসছে। তো তারপর দেখো বন্ধুরা আমি বাড়িতে এসে আবার সবাইকে নিয়ে একটা মিটিং করছি, এটা হচ্ছে আমি একটা অন্য কাজের সঙ্গে যুক্ত আছি সেই কারণে এই মিটিংগুলো আমাকে করতে হয়। এটা হচ্ছে মাদার সংস্থা আর মানিওয়াইজ প্রকল্পটার নাম, এই কাজের সম্বন্ধে আমি তোমাদের পরে বলবো। তো আজকের মতন টাটা, বাই বাই সবাই।